দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। গোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি তানজিয়া জুথি। কয়েক জেলায় লিটার প্রতি 180 টাকা পর্যন্ত ঠেকেছে সয়াবিন তেলের দাম। ক্রেতারা বলছেন বাজারে তেলের কোনো সংকট নেই, অথচ অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তেলের পাশাপাশি অন্যান্য পণ্যের দাম বাড়াচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখীর প্রথম সারিতে রয়েছে ভোজ্য তেল। এর মধ্যে অধিকাংশ কোম্পানি তেল সরবরাহ বন্ধ রাখায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে বাজারে। চট্টগ্রামের বাজারগুলোতে উধাও খোলা সয়াবিন তেল। খুচরা বিক্রেতারা বলছেন তেল না পাওয়ায় বিপাকে পড়েছেন তারাও, মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বিক্রেতাদের। তেল কিন্তু সঠিকভাবে সরবরাহ পাচ্ছি না, জাস্ট আমরা খুচরা বা যাদেরকে যারা কিনে জমা রাখছে আমরা ওদের কাছ থেকে কিনে নিয়ে আসতে হয়। এখন পর্যন্ত কোনো কোম্পানি রূপচাঁদা, তীর, বসুন্ধরা তাদের তেল প্রতিনিয়ত মার্কেটে থাকতো, বাট ব্যাটপত্তরের পর হচ্ছে তাদের কোনো কোম্পানির তেল নাই। গভর্নমেন্ট থেকে কোনো সার্কুলার আসে যে কমাবে, তখন এটা ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না, এই দাম বাড়াটা কিন্তু সাথে সাথে হয়ে যাচ্ছে। এদিকে হিলিতে কেজি প্রতি 35 থেকে 40 টাকায় দেশি রসুন বিক্রি হলেও চট্টগ্রামে তা বিক্রি হচ্ছে 130 টাকায়। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, চালসহ অন্যান্য পণ্য, এতে ভোগান্তি পোহাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। তেলের দাম এভাবে যদি বাড়তে থাকে তাহলে রমজান মাসে তো আমাদের ইফতার বানানোটা টাফ হয়ে যাবে। আমরা পাবলিকরা বাস্তবে এই সুফলটা পাচ্ছি না, এটা কিন্তু মনিটরিং এর দরকার আছে। ভারত সীমান্তবর্তী জেলা পঞ্চগড়েও লাগামহীনভাবে বাড়ছে নিত্য পণ্যের দাম। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান ভুক্তভোগীরা। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। রাজধানীর লালমাটিয়া থেকে অবৈধভাবে 512 লিটার সয়াবিন তেল মজুত রাখার দায়ে লায়কুজ্জামান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান গ্রেফতারকৃত ব্যক্তি বেশি মুনাফার আশায় কৃষি মার্কেট সহ বিভিন্ন জায়গা থেকে তেল বাসায় মজুত করে রাখে। তেলের চাহিদা বাড়ায় বেশি লাভের আশায় অসৎ উদ্দেশ্যে আরও বিপুল তেল সংগ্রহের পরিকল্পনা ছিল তার। তেল সংগ্রহের একটি বড় অংশ টিসিবির কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এখন যদি কিনে রাখি কয়েকদিন পর তেলের দাম যদি বাড়ে, সে সামনে আমরা জানেন যে আর কয়েকদিন পরই তো পবিত্র রমজান রয়েছে, তো তেলের দাম বাড়ার একটি আশঙ্কা সবার মনের মধ্যে রয়েছে। তো উনি ওই সময় একটু বেশি দামে এই তেলগুলি বিক্রি করবেন, যেই কারণে উনি এই তেলগুলি সঞ্চয় করে রেখেছেন, মজুতদারি করে রেখেছেন, যেটি অবশ্যই বিশেষ ক্ষমতা আইনের একটি অপরাধ। বিজ্ঞ আদালতের কাছে আমরা রিমান্ডের জন্য আবেদন করব, যদি বিজ্ঞ আদালত আমাদেরকে রিমান্ড মঞ্জুর করেন তাহলে আমরা আরও জিজ্ঞাসাবাদ করব যে সে এর আগেও এই ধরনের কাজ করেছে কিনা, বা এর পরেও সে আরও কী করার তার উদ্দেশ্য ছিল, সেগুলি আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দেশের মানুষ সীমাহীন অর্থনৈতিক কষ্টে দিন কাটাচ্ছে, কিন্তু সরকার বলছে মাথাপিছু আয় বেড়েছে, যার বাস্তবতা হচ্ছে টিসিবির দীর্ঘ লাইনে কম দামে পণ্য কিনতে মানুষের উপচে পড়া ভিড়। দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সম্মেলনে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের কমিটি বিলুপ্ত করে পুনরায় সৈয়দ আবু হোসেন বাবলাকে সভাপতি ও জহিরুল ইসলামকে ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। মহানগরীর দক্ষিণে নেতৃবৃন্দ দেশের মানুষ সীমাহীনভাবে অর্থনৈতিক কষ্টে দিন কাটাচ্ছে, কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে মানুষের তো মাথাপিছু আয় অনেক বেড়ে গেছে, দিনকে দিন বেকারত্বের হার বাড়ছে, মানুষের আয় ইনকাম কমছে। যদি এইভাবে জিনিসপত্রের দাম বাড়তে থাকে এবং মানুষের আয় ইনকাম কমতে থাকে তাহলে এটা একটা দুর্ভিক্ষের পূর্বাভাস বলে আপনারা ধরতে পারেন। চলতি মাসের 15 তারিখ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে ক্লাস চলবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সকালে রাজধানীর টিকাটুলিতে শেরবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে একথা জানান শিক্ষামন্ত্রী। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গেল 21 জানুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ কিছুটা কমে আসায় 22 ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, আর প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয় গেল 2 মার্চ। আশা করছি 15 তারিখ থেকে সারা দেশে সব ক্লাসের সংখ্যা স্বাভাবিক হয়ে যায়। যেসব পরীক্ষা আছে সেসব পরীক্ষা আশা করি ইনশাআল্লাহ সময় মতোই হবে।
আমাদের নতুন শিক্ষাক্রম যখন পুরোপুরি বাস্তবায়িত হবে তখন এই যে পরীক্ষা 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 পরীক্ষাটা একটু কমবে, কিন্তু মূল্যায়ন হবে, তোমার প্রতিদিনের কাজ প্রতিদিন মূল্যায়ন করা হবে। রাজশাহীতে ভবন নির্মাণের গর্ত করার সময় দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে চারজন এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। দুপুরে চন্দ্রিমা থানার ছোট বন গ্রাম বিমান চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। রাজশাহী প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। রাজশাহীর ছোট বন গ্রাম বিমান চত্বর এলাকায় বাড়ি নির্মাণের জন্য মাটির গভীরে আরসিসি পিলারের কাজ চলছিল। দুপুরে মাটি কাটার সময় হঠাৎ করে পাশের সীমানা প্রাচীরটি ধসে পড়ে। এ ঘটনায় একজনের মৃত্যু হয় এবং আহত চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। আমরা এখানে বিল্ডিং হবে ওর জন্য ব্যাচ কাটছিলাম, হঠাৎ একবারে ওই পাশে ওয়াল ছিল, মোটামুটি মাটি থেকে এখন 10 ফিট মতামতে হাইট হয়ে গেছিল, কোনো প্রোটেকশন নাই, হঠাৎ ভেঙে পড়েছে। সেকেন্ডের ভিতরে কেউ আমরা পালাইতে পারি না, খালি আমি পালাইতে পেরেছি, তাছাড়া কেউ পালাইতে পারেনি, সবাই চাপা পড়ে গেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি টিম উদ্ধার কাজ শুরু করে। 7 জন আহত হয়েছে, সে সহ 3 জনকে মানে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধার কাজ চালানোর উদ্দেশ্য হলো আরও কিছু লোক বলতেছে না এখানে থাকতে পারে, এই জন্য আমাদের লোকজন কাজ করছে। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দেয়াল চাপা পড়ে মনিরুল ইসলাম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার কালিদাসপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। ইউক্রেনে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে গোলার আঘাতে নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ রোববার দুপুরে ঢাকায় এসে পৌঁছবে। রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউস আলী আরটিভিকে জানান, শনিবার রাত 9:30 একটি ফ্লাইটে রোমানিয়া থেকে হাদিসুরের মরদেহ ইস্তাম্বুল নেওয়া হবে, পরে সেখান থেকে সরাসরি ঢাকায় আনা হবে। গেল 2 মার্চ ইউক্রেনের অলোভিয়া বন্দরে আটকে থাকা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজ গোলা হামলার শিকার হয়, সেখানেই মারা যান হাদিসুর রহমান। এরপর গেল 9 মার্চ রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে ওই 28 নাবিককে উদ্ধার করে দেশে ফেরত আনা হয়। গৌরবোজ্জ্বল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে মিলন মেলা উদযাপন করল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে 100 কোটি টাকার তহবিল গঠন করার অঙ্গীকার করেন প্রাক্তন শিক্ষার্থীরা। বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আনার তাগিদ দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আতিকার রহমানের রিপোর্ট। শিক্ষা প্রগতি আন্দোলন সংগ্রামের অন্যতম গৌরবোজ্জ্বল বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের উদযাপনকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের প্রতিপাদ্যে মিলন মেলার আয়োজন করে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের উদ্বোধন করা হয়। আলোচনা পর্বে অতিথিরা বলেন, বিশ্ব দরবারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চ মর্যাদায় নিয়ে যেতে শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও খুব বিনীত অনুরোধ করব, আমাদের ফিজিক্যাল মাস্টার প্ল্যান হয়েছে, তার সঙ্গে যেন একাডেমিক মাস্টার প্ল্যানটি যেন তারা অবশ্যই খুব দ্রুত তার সঙ্গে করেন, যে আবাসন সমস্যা সহ আরও যেসব সমস্যা আছে তার মূল কারণগুলো চিহ্নিত করা দরকার। আমাদের বিস্তৃত মাস্টার প্ল্যানের আওতায় শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা, একাডেমিক ভবন, গবেষণাগার, ছাত্রছাত্রী হল নির্মাণ, সংস্কৃতি চর্চাকে ও চর্চাকে অবহিত করতে ছাত্র শিক্ষক কেন্দ্রের নতুন রূপায়ণ, সুষ্ঠু শিক্ষা ব্যবস্থার জন্য তারা এগিয়ে যাবে এবং জীবনের সর্বস্তরে আদর্শকে উচ্চতলে ধরবে, এই হোক আজকের দিনের শপথ। অ্যালামনাই নেতৃবৃন্দ বলেন, শতবর্ষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি, শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধান এবং বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার করেন তারা। বঙ্গবন্ধু আমাকে 7 আগস্টে সাক্ষাৎকারে তিনি বারবার বললেন, যাও কিন্তু আমার জানা যায় ফিরে, এটাই ছিল তার সঙ্গে আমার শেষ দেখা। আমরা যার যার ডিপার্টমেন্টের থেকে আমরা যাত্রা শুরু করি, আমার বিশ্বাস আগামী 10 বছরের মধ্যে কোনো ছেলে মেয়ে অর্থাভাবে তার লেখাপড়া বন্ধ হবে না, টাকার অভাবে তার রিসার্চ বন্ধ হবে না। ভিন্নমত থাকবে, ঐক্যমত থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু একটি সহজ সরল বাংলাদেশ নির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, সেই ভূমিকাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই।
কেন্দ্রীয় খেলার মাঠ সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। নবীন প্রবীণের মিলন মেলায় স্মৃতিকাতর হন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। গবেষণা, প্রকাশনা এবং অনুবাদ, এই তিনটে কাজ খুব জরুরি, এই তিনটে কাজ করা দরকার, এটা আমরা ঠিকভাবে করতে পারছি না। এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার যৌবন যদি বলি কিংবা তরুণ বলি, ওতপ্রোতভাবে জড়িত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, মান ধরে রাখতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রাক্তন শিক্ষার্থীরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সংযুক্ত আরব আমিরাত থেকে 5 দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার স্থানীয় সময় বিকেল 5:45 আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং দেশটির সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আবুধাবি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এদিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি বাংলাদেশের স্থানীয় সময় রাত 11:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। নোয়াখালীর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মামুন স্বপন। জেলা আহ্বায়ক খায়রুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম, নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মামুন রশিদ কিরণ, নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌসি ও জেলা আওয়ামী লীগ সদস্য ফিরোজ আলম টিপু সহ অন্যান্যরা। সভায় আগামী 31 মার্চের মধ্যে জেলা উপজেলায় নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে রাজধানী দুবাইয়ে ট্রেড সেন্টার স্থাপন করতে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবিসিসিআই। এ লক্ষ্যে শুক্রবার বাংলাদেশ বিজনেস কাউন্সিল অব দুবাই ও এবিসিসিআই এর মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়। এবিসিসিআই এর পক্ষে সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ও বিবিসি দুবাই এর পক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান সমঝোতা স্মারকে সই করেন। দুবাইকে হাব হিসেবে ব্যবহারের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গেও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে কাজ করবে এবিসিসিআই এর ট্রেড সেন্টার। এখন আমরা ব্যবসাটা করতে চাই, কারণ দুবাই যে হাব, বিশেষ করে এবারের এক্সপোর কারণে আরও এটাকে আরও বেশি আপনার ইয়ে হয়েছে। এখান থেকে অলরেডি অনেকগুলি দেশ আমাদের পাশের, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, তারা কিন্তু দুবাইকে ইউজ করছেন অ্যাজ এ হাব ফর মিডল ইস্ট কান্ট্রি অ্যান্ড সিআইএস কান্ট্রি এবং আফ্রিকান কান্ট্রির জন্য। এটি করলে আমি মনে করি আমাদের অনেক ছোটো ছোটো পটেন্সিয়াল সেক্টর আছে যারা সরাসরি এক্সপোর্টে যেতে পারে না, তাদের জন্য অনেক সুবিধা হবে। বিদায়ের সুর বইমেলা জুড়ে লেখক পাঠকদের মিলন মেলায় শনিবারের শেষ বিকেলে মেলা জুড়ে পাঠক সমাবেশ ঘটে। সকাল 11:00 খুলে দেয়া হয় মেলার দুয়ার। সরকারি ছুটির দিনে সকালে শিশু প্রহরে বাবা মায়ের হাত ধরে মেলায় এসেছে কোমলমতি শিশুরা। শিশুদের প্রধান আকর্ষণ সিসিমপুরে টুকটুকি, হালুম, সিকু আর ইকরিকে সামনে পেয়ে দারুণ খুশি শিশুরা। মেলায় বেড়ানোর পাশাপাশি পছন্দের বই কিনে নিয়েছে শিশুরা। সকালে বিক্রি কম হলেও বিকেলে বিক্রি প্রত্যাশা ছুঁয়েছে বলে জানান প্রকাশকরা। এবারে বইমেলা শেষ হবে 7ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবসে। মজা পাইছি আর অনেক কিছু দেখছি আর পাতা দেখছি, হলো হালুম, টুকটুকি, শিখু, ইকরি সবাইকে দেখেছিলাম। আসলে এটা একটা মানে অনেক সুন্দর একটা জায়গা বাচ্চাদের জন্য, যেটা বাচ্চারা অনেক খুশি হয়। প্রতি বছর আমার 10টা করে নতুন বই আসে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে কেন 10টা। আসলে 10টা এই জন্য, প্রথমত আমি লেখালেখির বাইরে কিছু করি না, তো আমি সারা বছর যেহেতু লিখি 10টা করে কেন, যদি এই প্রকাশক প্রকাশ করতে রাজি হন অথবা যদি প্রকাশকের আগ্রহ থাকে তাহলে এর চেয়ে বেশিও আসতে পারে। জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় আসামি তামিম আহমেদ স্বপনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে জেলা শহরে র্যাব 14 ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় র্যাব কর্মকর্তা জানান, আসামনির সম্ভ্রমহানির পর আত্মহত্যার ঘটনায় একই উপজেলার সাধুপুর কান্দাপাড়া গ্রামের স্বপনকে গেল রাতে ময়মনসিংহের চরশশা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে আশামণিকে নির্যাতনের কথা স্বীকারও করে স্বপন।
এর আগে গতকাল শুক্রবার জেলার মেলান্তহে ধর্ষণের শিকার হয়ে অপমানের হাত থেকে বাঁচতে মা ও বাবার কাছে চিঠি লিখে আত্মহত্যা করে ওই স্কুল ছাত্রী। পরে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা আবু সাইদ বাদী হয়ে একটি মামলা করেন। বিএনপি ক্যান্সারের রোগে আক্রান্ত বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় রোগীদের মাঝে চেক বিতরণ শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপির উচিত চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করা। দেশ সামনের দিকে এগিয়ে যাক, দেশের মানুষ ভালো থাকুক, এগুলো তারা চান না বলেও জানান প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবেলা করুক, এটা বিএনপি চায় না। সরকার সঠিকভাবে চলছে বলে আমরা প্রত্যেকটি সঠিক পদক্ষেপ নিচ্ছি বলে বাংলাদেশের মানুষ ভালো আছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে মত পাল্টেছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার সফরে পাওয়া যাচ্ছে তাকে। সাকিব জানিয়েছেন, তিন ফরম্যাটেই খেলবেন তিনি। অন্যদিকে ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত কুশল ইয়াসের রিপোর্ট থাকছে। গেল সপ্তাহে প্রমোশনাল অ্যাক্টিভিটিতে আরব আমিরাত যাওয়ার আগে ডিপিএল এ খেলতে সাকিব চুক্তিবদ্ধ হন মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে। ঢাকা ছাড়ার আগে সাকিব জানান, দক্ষিণ আফ্রিকা সফর করতে তিনি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নন। দুদিন আগেই সিদ্ধান্ত আসে, 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রামে সাকিব। কারণ হিসেবে বিসিবি উল্লেখ করে, পর্যাপ্ত বিশ্রাম ও পরিবারের সঙ্গে সময় কাটাতেই এই ছুটি। দেশে ফিরে সব সিদ্ধান্তই পাল্টে গেল। বিশ্রাম নয়, রোববার আফ্রিকা সফরে বিমান ধরবেন সাকিব। পাশাপাশি বছর জুড়ে তিন ফরম্যাট সহ সব ধরনের ক্রিকেটেই দেখা যাবে তাকে। কালকেও কথা হয়েছে, আজকেও বোর্ডে কথা হয়েছে যে আমরা পুরো বছরের প্ল্যানটা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আসি, সো আমি তিনটা ফরম্যাটেই অ্যাভেলেবেল থাকবো সবসময়। কোন সময় আমাকে রেস্ট দেওয়া জরুরি কিংবা দেওয়া দরকার সেটা বোর্ড সবসময় ডিসাইড করবে, এবং সেটা ইনক্লুডিং এই সাউথ আফ্রিকা সিরিজ থেকেই। সাকিব মানসিকভাবে বিধ্বস্ত আর নিজেদের মধ্যে কোনো সমস্যাই নেই বলে উল্লেখ করেছেন বোর্ড প্রধান। একটা ছুটি চেয়েছিল, ন্যাচারালি একটা ব্রেক চেয়েছিল। তারপরে সে আমাকে থার্ড ওডিআই দেন বলেছিল যে সে অ্যাভেলেবল, সে খেলবে। দুবাই যাওয়ার আগ মুহূর্তে আপনাদের সাথে একটা ব্রিফিং হয়, জালাল ভাইয়ের সাথে একটা কথা হয় যে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সে ফিট না। ওখানে গিয়ে কিন্তু আবার আমাকে বললো যে না, আমি কিন্তু আপনার সাথে এসে ফাইনাল করবো, যদি কিছু থাকে আমি আপনাকে বল। আগামী 18, 20 ও 23 মার্চ বসবে সিরিজের ওয়ান ডে ম্যাচগুলো। 31 মার্চ ও 8 এপ্রিল দুটি টেস্ট ম্যাচে অংশ নেবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। কুশল ইয়াসির, আরটিভি। দর্শক, রাতের সংবাদ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। শুভরাত্রি।